আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, গ্রাফিক্স টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটি লোগো তৈরি করবেন। চলুন তাহলে দেখি। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন দেবেন, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে টুয়াবার শেপ নিয়ে আসবেন, শেপ ধরে মাউস পয়েন্টারে টান দেবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে কপি করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট করবেন। ছোট করে দেবেন, দুইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ফরম্যাট থেকে অ্যালাইন, অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার করে দেবেন, আবার অ্যালাইন মিডল করে দেবেন। আউটলাইন কালারটি নো আউটলাইন করে দেবেন এবং ফিল কালারটি, ফিল কালারে যায় গার্ডিয়ানে যাবেন, গার্ডিয়ান থেকে মোর গার্ডিয়ানে যাবেন, গার্ডিয়ান ফিল, এখান থেকে গার্ডিয়ানটা সিলেক্ট করে দেবেন। কালারটি চেঞ্জ করে দেবেন, ওকে, কালারটি আউটলাইনটি চেঞ্জ করে দেবেন, ফিল কালারটা হোয়াইট করে দেবেন, ওকে। ইনসার্ট থেকে একটি অর্ডার নিয়ে আসবেন, টেক্সট ইফেক্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রাউন্ড দিয়ে দেবেন, ফন্ট সাইজটি একটু বড় করে দেবেন, ওকে। ইনসার্ট থেকে আরেকটি অর্ডার নিয়ে আসবেন, টেক্সট ইফেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে আপ করে নেবেন, ওকে। ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে পিক্সার, অফ টেক্সট থেকে ইনফোন অফ টেক্সট,
ইনসার্ট থেকে টেক্সট বক্স। ফিল কালারটি নো ফিল করে দেবেন, আউটলাইন টু নো আউটলাইন করে দেবেন। আর ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে আর একটি পিক্স ইয়ান বর্ডার নিয়ে আসবেন। ওকে, ইন ফ্রন্ট অফ টেক্সট। সো ভিউয়ার, এই ছিল আজকের আয়োজন। আশা করি আমার লোগো ডিজাইন টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আগামী পর্ব পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন এবং আমার গ্রাফিক্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। শেষ করার আগে আমার অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন ক্লিক করুন, এবং ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিন। ধন্যবাদ।